নমস্কার বন্ধুরা, আমাকে একজন কমেন্ট করে বলেছেন, আমি তাকে ওনাকে জানিয়ে দেব। তা প্লিজ দিদিভাই, আমাকে আর একবার এই ফুলটা করে শিখিয়ে দেবেন। তাই আমি এই গাঁদা ফুলটা, মানে এই এই ফুলটা, এটা তো গাঁদা ফুলের মেশিনে অন্য রকম গাঁদা ফুল হচ্ছে। এই ফুলটা লাল উল দিলে গোলাপ ফুল হয়, লাল দেখুন, লাল আর লাল কালার গোলাপি কালার দিলে বলে গোলাপ ফুল লাগে, আবার গাঁদা ফুলের কালার করলে গাঁদা ফুল লাগে, হ্যাঁ ফোলা ফোলা হয়। তা আমাকে বলেছে প্লিজ আর একবার দেখিয়ে দে, তাই আমি ওনার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানালাম। আমি আর একবার এটা দেখে দিচ্ছি, আমি তো বড় দাঁড়গুলো কেটে দিই, ছোটো দাগে ফুলটা করবো, কারণ ছোটো দাগে ফুলটা হয় বলে ছোটো দাঁড়টাই রেখে দিই, সুবিধা হয়। তা আমি আজকে এই ফুলটা দেখিয়ে দিচ্ছি, যাতে ওনার বুঝতে সুবিধা হয়। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আসুন বন্ধুরা, ফুলটা আর একবার ভালো করে শিখে নিন। ফুলটা একটু অন্যরকম, ফুলটা মানে যে ফুলটা জড়ানো অন্যরকম, সেলাই করাটা অন্যরকম। আমি হলুদ দিয়ে করছি, যে গাঁদা ফুল মনে হবে, কালার ওপর ডিপেন্ড করে, হলুদ কমলা দিলে গাঁদা ফুল লাগবে, আর লাল আর গোলাপি সাদা এসব দিলে গোলাপ ফুল লাগবে, যে এটাই ব্যাপার। কারণ ফুলটা খুব ফোলা ফোলা হয়, তো লাল দিলে পুরো গোলাপ গোলাপও লাগে। এভাবে একটা ফাঁস যাতে করতে হয়, যাতে পরে আবার টানতে হয়, টানা যায় ওই জন্য ফাঁস করতে হয়, পরে কাজে লাগে, লাস্টে ওটা গিট দিতে হয়। এবার দেখুন কী করছি, আমি ওটা দুবার করে দেখিয়ে দেবো। এটা কিছু না, ওপরের দিকে একটা, ওপরের দিকে একটা পাশের ঘরটা যাবে, ওপরের দিকে যে যে উল্টা যাবে সরাসরি তাই নাকি পাশে যাবে, আর এটা দেখুন কোনা কোনি পুরো সোজাসুজি, নিচে সবসময় সোজাসুজি হবে, কোনা কোনি সোজা, এই যে দেখুন এই পুরো, এই যে যে কোনা কোনি এই উল্টা, যেখানে উপরে ডান্ডি দিয়ে উল্টা যে ডান্ডি দেওয়া আছে নিচে সে ডান্ডিতে হবে, আর উপরে একটা লাইন ফাঁক দেবে, একটা পাশের লাইনটে হবে। ওপর দিকে যখন ওপর দিকে করবেন তখন পাশে হবে, আর নিচে সমান সমান হবে, নিচে পুরো ফুলটা একই ব্যাপার, নিচে সমান সমান, ওপরে পাশেরটা, দেখুন পাশেরটা সমান সমান না, পাশেরটা ওপরে দিলে সমান সমান না, পাশেরটা নিচে পুরো সমান সমান, মানে কোনা কোনি সোজা সোজা, উল্টা সোজা সোজা। দেখুন আঙুলে দেখিয়ে দিচ্ছি আমি, এই এই সোজা, এটা না এখানে না, সোজা এটাই, আবার এটা এই সোজা সোজা না হয় পাশেরটা হবে, ওপরের দিকে সোজাসুজি হবে না পাশে হবে, আর নিচে সোজাসুজি হবে, মানে ওটা ফাঁক ফাঁক হয়, কেমন ওপরে ওপরের দিকে একটা পাশেরটা হবে, পাশেরটায় আর নিচেরটা কোনা কোনি সমান সমান। এরকম করতে করতে আস্তে আস্তে করে প্র্যাকটিস করবেন, দেখবে আপনারও আমার মতন করে করতে পারবেন, কোনো গুলাবে না, ব্রেনে মানে মাথায় রাখবেন যে ওপরের দিকে পাশেরটা করতে হবে, নিচের দিকে সমান সমান, তাহলেই ফুলটা ঠিক হয়ে যাবে, করতে পারবেন। দেখুন আমি বারবার দেখিয়ে দিচ্ছি, নিচে সমান সোজাসুজি, আর উপরে একটা পাশের ঘরটা, উপরে সোজাসুজি নেই তা পাশের ঘরটা, উপরে সোজাসুজি না পাশেরটা, আর নিচে সোজাসুজি, দেখুন সমান সমান, ওই যে এদের এখানে না সমান সমান, এই যে এখানে সোজাসুজি, ওর সোজাসুজি, ওপরে ডান্ডি সোজাসুজি, ওর সোজাসুজি, তাহলে এইভাবে ফুলটা করবেন, নিচে হবে সোজাসুজি, ওপরে পাশেরটা, ওপরে সোজাসুজি না হয় তা পাশেরটাই, পাশেরটাই, আর নিচে সোজাসুজি হবে, মানে ডান্ডিটা সোজাসুজি, ভালো করে দেখুন ঠিক বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝুন, পাশেরটা ওপরে পাশেরটা আর নিচে সোজাসুজি, আবার উপরে শোয়া সোজা না তার পাশেরটা, যখন ওপর দিকে যাবেন পাশের ঘরটা আর নিচের দিকে সোজাসুজি, কোনো কোনো এই ফুলটা করলে মধ্যেখানে অনেকটা ফুটো হয়, আর গাঁদা ফুলটা করলে চ্যাপটা চ্যাপটা হয়, মধ্যেখানে ফুটো অত বোঝা যায় না, আর এখানে পুরো বোঝা যায়। আমি আবার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ এই প্যাঁচামাটা কিন্তু আসল, সেলাই করাটা সোজা, প্যাঁচামাটা একটু আসল, পাশেটা দেখুন সোজা সোজা না করে পাশেরটা, আর এটাই সোজাসুজি, এই পুরো এই প্রথম রাউন্ডে যে পুরো ফুলটা ওই পাশেরটা
আর এটা সোজাসুজি, দেখুন সোজাসুজি ওই ডান্ডি, এই ডান্ডি সমান সমান, কোনো কোনো সমান সমান সরল লেখায়, আর এর পাশেরটা। আশা করি বুঝতে পেরেছেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে বুঝতে পেরে থাকো, আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ যে বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারবে, আমি তো বুঝিয়ে দিলাম, আর ভালো করে প্র্যাকটিস করো ঠিক পারবে। ওপর দিকে একটা ঘর পাশে ডিঙ্কিয়ে যেতে হবে একটা ঘর পাশেরটা, আর নিচে সোজাসুজি, আবার ওপরে সোজাসুজি না পাশের ঘরটায় আর ও নিচে সোজাসুজি। এভাবে যতটা করতে পারে, এটা কোনো গুনতি না, যতটা করা যাবে যেয়ে দেখবেন করতে করতে উল্টা বেরিয়ে যাচ্ছে আর হচ্ছে না, স্লিপ কেটে উল্টা ধরছে না, তখন উল্টা অনেকটা লম্বা করে কাটতে হয় আর বেশি উল লাগে এই ফুলটা লাস্টটা সেলাই করতে। তারপরে আসুন মনে ছুঁচে উল পরিয়ে সেলাই করাটা দেখিয়ে দেবো। এর সেলাই করাটা সোজা আছে, অনেকটা উল কাটতে হবে। আর করা যাচ্ছে না কেমন, এবার খুলে খুলে যাচ্ছে, অনেকটা হয়ে গেছে, আর আমি করব না, হয়ে গেছে। এবার উলটা একটু বেশি করে রেখে কাটতে হবে। এক কিন্তু ওপরে একটা ডিঙ্কিয়ে আর নিচে সমান সমান, এভাবে ফুলটা করতে হয়। এবারে আমি কাটবো, অনেকটা হয়ে গেছে, একটু বেশি উল লাগবে। এবার আসল মনে হচ্ছে উল ঢুকিয়ে যা সেলাই করা, আর ফুলটা একটু বেশি বেশি উল দিয়ে করা ভালো, তাহলে ফুলটা খুব ভালো দেখতে লাগে। পাতলা পাল্লা করলে না ফুলটা, পাল্লা পাল্লা করলে ফুলটা তো ভালো লাগে না, যতটা পারা যায় উলটা দেবেন, করবেন ফুলটা বেশি করে উল দিয়ে করবেন। লাস্টটা একটু করতে অসুবিধা হয়, উলটা খুলে খুলে যায়, তো হাত দিয়ে চিপে চিপে একটুখানি বেশি করে যে ফুলটা অনেক পাবড়িলে ভালো লাগবে। দেখুন তার মধ্যেখানে, মধ্যেখান দিয়ে আমি বার করছি, এই যে ওপরে দেখুন যে কোনো পাবড়ি, দেখুন একটা ওপর দিয়ে ছুঁচটা পাবড়ির মধ্যেখানে ছুঁচটা বার করছে, মধ্যেখান দিয়ে নিচ দিয়ে, মধ্যেখানে নিচ দিয়ে যাবে, আবার ওপর দিয়ে পাবড়ির মধ্যেখান দিয়ে ওপর পাশের ঘরে পাবড়ির মধ্যেখানে উঠবে একবার, আবার ফুলের পাবড়ির ফুলের মধ্যেখানে নিচের দিকে যাবে, আবার যে ওই পাশের পাবড়িটার মধ্যেখানটায়, দেখুন মধ্যেখানটায়, হ্যাঁ পাশে না কিন্তু মধ্যেখানটায়, এই ফুলটা এমনি করে সেলাই করতে হয়। পাবড়ির মধ্যেখানে একবার, আর মিডিলে, মিডিল পয়েন্টে টাইট টাইট করে সেলাইটা করবেন, তাহলে ফুটোটা খুব বড়ো হবে, ফুটোটা বড় হলে দেখতে ভালো লাগে, ফুলটা খুব ফুলে যায়। এইভাবে সেলাই করতে হয়। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ফুলটা আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝে যাবে, আমি অনেক আস্তে আস্তে করে দিলাম যে ফুলটাই শিখিয়ে দিলাম। আর তুমি আমাকে যে আমাকে গাঁদা ফুলটা আর একবার দেখতে চেয়েছে, সেই দিদিভাই আমার কাছে চাদরের ফুল, যাকে বাচ্চাদের জ্যাকেটের ফুলটা শিখতে চেয়েছে, আমি যখন জ্যাকেটটা বানাবো আমি অবশ্যই বলে দেবো কেমন, যেদিন জ্যাকেটের ভিডিওটা দেবো আমি, ফুলগুলো জ্যাকেটে ফুলগুলো বানাবো সেদিন আমি জানিয়ে দেবো। এই মেশিন দিয়ে খুব সুন্দর ছোটো ছোটো ফুল করে জ্যাকেট হয়, বাচ্চাদের জ্যাকেট করা যায়, বড়দের চাদর করা যায়, চাদর করা ফুল তো আমি আগের ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই মেশিন দিয়ে চাদরও করা, চাদরও ফুলও বানানো হয়। এইভাবে ফুলটা হবে, দেখুন এবার খুলে নেব, ওপর দিকে প্রেশার দিতে হয়।
হাতে করে 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 টানলে পুরো দেখুন গোলাপ হয়ে গেলো। এটা গাঁদা লাগছে, কালার দেখুন ওটা লাল হলুদ দিয়েছি, গোলাপ গোলাপ লাগছে, এটা হলুদ দিয়েছি, বাসন্তী কালারে গাঁদা ফুল লাগছে, হয়ে গেল গাঁদা ফুল। তা আপনারা এইভাবে গাঁদা ফুলগুলো বানাবেন। আর বেলকুড়ি তো আমি দেখিয়ে দিলাম না, বেলকুড়ি আমার অনেক ভিডিওতেই বেলকুড়িটা শেখানো আছে, আপনারা বেলকুড়িগুলো করে এই যে কুরুশ দিয়ে এই ফুলগুলো